আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে প্রতিটি জিমেল অ্যাকাউন্ট খোলার বিনিময়ে আপনি 8 সেন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি জাস্ট ভায়ারকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে দিবেন এবং ভায়ার আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা যাচাই করে দেন আপনার ব্যালেন্সে 8 সেন্ট ট্রান্সফার করে দেবে। সো এইখান থেকে আপনি প্রতিটি জিমেল অ্যাকাউন্টের বিনিময়ে প্রায় 8 টাকার মতন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, টেকরাকিব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি দেখাবো কিভাবে আপনি পিকো ওয়ার্কার্সের মাধ্যমে জাস্ট জিমেল অ্যাকাউন্ট খুলে মোটামুটি একটি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আপনাদের যাদের পিকো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট নাই তারা কীভাবে পিকো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এ নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনি প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন এখানে আপনি অসংখ্য জিমেল ক্রিয়েটের কাজ পেয়ে যাবেন। সাপোজ এখানে প্রথম যে কাজটা আছে এই কাজটা আমি করব, এর জন্য কাজটার উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনি কিছু কন্ডিশন পাবেন কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এ টু জয়েট এখানে ভায়ার্স লিখে দেবে, এই অনুযায়ী আপনি কাজ করবেন। এই অনুযায়ী যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। এখানে প্রথমে আছে গো টু জিমেল ডট কম, দেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, ইউজ অনলি ইউএসএ নেমস। অবশ্যই আপনি যখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ইউএসএর নাম ইউজ করতে হবে। তারপর এখানে রিকোভারি জিমেল দেওয়া আছে, এখানে ভায়ারের যে জিমেলটা আছে এই জিমেলটা আপনি রিকোভারি জিমেলে দিবেন। তারপর আছে এখানে সেট এনি পাসওয়ার্ড, আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তারপর চুজ এ গুড ইউজার নেম, ইউজার নেম বলতে আপনি যে জিমেলটা জিমেলের নামটা সিলেক্ট করবেন ওইটা একটু ভালো নাম সিলেক্ট করবেন। তারপর এখানে কিছু নোট আছে, আপনি যদি ইউএসএর নাম ইউজ না করেন তাহলে ভায়ার আপনাকে পে করবে না। তারপর এখানে আছে অ্যাভয়েড ইউজার লাইক দিস, এই যে যেখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে হিজিরি বিজিরি, এই ধরনের কোনো ইউজার নেম আপনি চুজ করবেন না। এইখানে আরেকটা কথা আছে ইউজার নেম সিলেক্ট করার জন্য, এখানে ভায়ার বলছে আপনি যখন ইউজার নেম সিলেক্ট করবেন তখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যে নাম দিচ্ছেন ওই নামের লাস্ট নেম অথবা ফার্স্ট নেমের যে কোনো একটি অংশ অবশ্যই ইউজার নেমের ভিতরে থাকবে, আমি এটা ভিডিওতে দেখাবো। তারপর এখানে সাবমিট প্রুফের জন্য কী কী বলছে, জিমেল ক্রিয়েট অর্থাৎ আপনি যে জিমেলটা ক্রিয়েট করবেন ওইটার ইউজার নেম, তারপর নিচে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো প্রথমে কাজ হলো আমরা কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এর জন্য অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে যাবেন, আপনি যে কোনো একটা অ্যাপে যাবেন, আমি ইউটিউবে যাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যদি আপনার কোনো পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিবেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ফর মাই সেলফ দিবেন, দেওয়ার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ভাইয়ের কিন্তু অবশ্যই আপনাকে বলে দিছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা ইউএসএর নাম ইউজ করতে হবে, এর জন্য আমি একটা ইউএসএর নাম ম্যানেজ করতেছি। আপনি গুগলে যদি ইউএসএর নাম লিখে সার্চ দেন তাহলে অসংখ্য নাম পেয়ে যাবেন। অবশ্যই আপনি একটা ফিমেল নেম সিলেক্ট করবেন, আমি দিলাম জেমস। লাস্ট নেম ম্যারি দিলাম, দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে ডেট অফ বার্থডে, অনেক সময় ভায়ার ডেট অফ বার্থডে দিয়ে দেয়, যেহেতু এখানে কোনো ডেট অফ বার্থডের কোনো কন্ডিশন নাই সো আপনি যে কোনো একটি ডেট অফ বার্থডে ইউজ করতে পারেন। বার্থডে 1995 দিলাম। আপনি যখন ডেট অফ বার্থডে দিবেন অবশ্যই 2000 থেকে 1990-এর মধ্যে রাখবেন। তারপর এখান থেকে জেন্ডার ফিমেল সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভায়ার কিন্তু এই যে এখানে আপনার বলে দিচ্ছে আপনি যখন ইউজার নেম সিলেক্ট করবেন তখন অবশ্যই আপনার ফার্স্ট এবং লাস্ট নেমের যে কোনো একটি অংশ ইউজার নেমের মধ্যে থাকতে হবে। আমি প্রথমটাই সিলেক্ট করলাম, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ অনেক সময় আসছে মনে থাকে না। দেন নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। ভায়ার যদি কোনো পাসওয়ার্ড সাজেস্ট করে থাকে তাহলে আপনি সেই পাসওয়ার্ডটা দিবেন, আর যদি ভায়ার কোনো পাসওয়ার্ড সাজেস্ট করে না থাকে তাহলে আপনার ইচ্ছা মতন একটি পাসওয়ার্ড দিবেন। জেটেক্সিভিএনএম12 12, দেন নেক্সটে ক্লিক করবেন।
এখানে ফোন নাম্বার কখনোই আপনি ভেরিফিকেশন করবেন না, জাস্ট স্কিপে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে বলছে রিকভারি ইমেল সেট আপ করার জন্য, রিকভারি ইমেল কিভাবে সেট করবেন এর জন্য আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে আসবেন, দেন থ্রি ডটসে ক্লিক করবেন, দেন এইমাত্র আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার থ্রি ডটসে ক্লিক করবেন, দেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন, সিকিউরিটিতে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে এখানে রিকভারি মেইল নামে একটি অপশন আছে, আপনি রিকভারি মেইলে ক্লিক করবেন। দেন আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দিবেন, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম দিচ্ছি। এখানে ভায়ার যে রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিছে ওই ইমেল অ্যাড্রেসটা কপি করে দিবেন, আমি দিচ্ছি কপি, দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ভেরিফাই করার দরকার নেই, জাস্ট ক্যান্সেলে ক্লিক করবেন, রিকভারি ইমেলটা অ্যাড হয়ে গেছে, আপনার কাজ কমপ্লিট। এখন আপনি পিকওয়ার্কারস ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট আসার পর এখানে প্রথমে বলছে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটার ইউজার নেম, আমি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এইমাত্র এর ইউজার নেমটা দিচ্ছি জেমস ম্যারি 400, জেমস ম্যারি 400 অ্যাট দ্য gmail.com। প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর এখানে নিচে পাসওয়ার্ড দিবেন, আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করছেন ইমেল ক্রিয়েট করার সময় ওই পাসওয়ার্ডটা দিবেন, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি 1212। দেন আপনি সাবমিট প্রুফসে ক্লিক করবেন, কমপ্লিট। এখন ভায়ার এটা চেক করে দেন আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে পেমেন্ট করে দিবে। সো এইভাবে খুব সহজেই আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন পিকওয়ার্কারস থেকে।